পজগো বিন্দু। আরে কই গো, হলো তোমাদের? সেই কখন থেকে তো রেডি হচ্ছো, একটু তাড়াতাড়ি করো, গেস্ট তো সব এসে গেল। তুমি দেখতে পাচ্ছ না আমি মেকআপ করছি? যা করছি করো। আপনি আমাকে চিনতে পারলেন না, আমি এমন চোখ এঁকে দেবো না, আপনি চমকে যাবেন। এই যে আপনার চেহারা পুরো বদলে যাবে, মনে হবে যেন একজন বম্বের একজন তারকা। তোমার এই ঠপবাজি না অন্য কখনো একদম বাজে কথা বলবে না। আপনার চোখ আমি করবো, দেখে নেবেন। শোনো মা, আমার চুলটা কিছুতেই ঠিক হচ্ছে না, আজকে আমাকে ভালো লাগবে না। সুন্দর করে একটা হাত খোপা করে দেবো। তুমি এটাও জানো? জানি মানে, বিখ্যাত হেয়ার ড্রেসার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, তার কাছেই শিখেছি। এই হাতে না জাদু আছে, জাদু। ঋষিমণি আপনি ভাবতে পারছেন না, এত সুন্দর সাজাবো না, দেখবেন আপনি একটা ঝাক্কা পিসি মশাই পেয়ে যাবেন। পিসি বলো না, পিসি বলো না, বারবার পিসি বলো না। আসলে আমার বিয়ে তো হয়নি, তো বারবার পিসি বললে না খুব মন খারাপ লাগে। পিসি বললেই মনে হয় মায়ের বাচ্চা কোলে আমি দোল খাওয়াচ্ছি, তাকে দুধ খাওয়াচ্ছি, জামা কাপড় পাল্টাচ্ছি, তারপরে ইস্যু টিস্যু করলে তখন পাল্টে। আপনাকে বরং আমি একটা মেসি বান করে দিই। সত্যি? হেভি লাগবে, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। নজর উতার দু মে আপকা। যা তো মহা শয়তান। বাবা এটাও জানে? হ্যাঁ কই, দেখি দেখি। আপনার মেসি বান রেডি? হ্যাঁ রেডি, আমি একটু দেখি আসি, এক মিনিট। ও মা কি সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে আমাকে, মনে হচ্ছে আমি দীপিকা পাদুকোন। বাড়াবাড়ি হয়ে গেল না? কি কাকিমণি, আপনার চুলটা কিছু করে দেবো নাকি, ওই স্ট্রেট কাট বা একটা টপ নট? কোনো দরকার নেই, আমার চুল তুমি বাঁধবে না, তোমাকে দেখলে না আমার গাপিতে চলে যায়। যাও 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 যাও, এখান থেকে যাও। অসহ্য বৌদিমণি, এখনো সময় আছে, বলুন আমার এই ম্যাজিকের ছোঁয়ায় আপনার ওই ছোট ছোট চোখগুলোকে বড় বড় সুন্দর। আমার চোখ ছোট? বাপ রে বাপ, আমি ওইভাবে বলিনি। তাই তো বললে তুমি। আপনি দিন না, জাস্ট একবার দিন, দিন এক মিনিট। সেফটি পিন দেবেন? একটা সেফটি পিন কেন? আরে বাবা দাও না।
এক মিনিট, রেডি এনে ধরুন আপনার সেফটি পিনের ছড়া। তুমি সেফটি পিন রাখো? আরে রাখবো না মানে নিন ধরুন, সব কিছু পাবেন এই গোবিন্দর কাছে, সব পাবেন। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুন্ডু করা, জুতো সেলাই, চণ্ডীপাট সব করতে পারি। মেকআপ আর হেয়ার স্টাইলিংও করি। নামটা মনে রাখবেন, গো গোবিন্দ। কি লোকটা হয়, শয়তান নয় তো ভগবান, আশ্চর্য। কত কিছুই বুঝতে পারছি না, এটা সব কিরকম জানে বল? কি সুন্দর চুলটা বেঁধে দিলে বলতো, আমার খুব ইচ্ছে করছিল জানিস আমার চুলটাও যদি। ক্যাঁক করছিস কেন? আমিও না ভাবছিলাম জানো যে আমার চুলটা গোবিন্দর থেকে বাঁধবো, কিন্তু বাঁধবো না তো, অসহ্য লাগে। ওকে দেখলে আমার গা জ্বলে যাচ্ছে, ও আমার আলমারি থেকে কি না, কিছু না। কি ব্যাপার নিপা মাসিমণি, আলমারি থেকে কি? বললাম তো কিছু না, আলমারি থেকে কি বেশি? বাবা 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 বাবা, আরে এই মেয়েটা যে কি বকে যায় না, ব্যাব্যা বু বু বু। এই শোন, তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারি না, বুঝেছিস? ছোলাকে আমার মেয়েটাকে আমরা বুঝাইয়া দিতাছি। হ্যাঁ, উনি উপরে বসে আছেন আর আমাদের বড় ঘরতে গিয়ে দরজা ধাক্কাচ্ছেন, কিন্তু উনি কিছুতেই খুলছেন না, বলছেন জন্মদিনে উনি কিছুতেই নিচে নামবেন না। ডালি, আরে সকলে ওয়েট করছে, এরকম করিস না, সকলে তোর জন্য অপেক্ষা করছে। ডালি, আমি তো দাদু বলছি, আমার কথাটা শোন, বেরিয়ে আয়। না, আমি বেরোবো না, বেরোবো না, কিছুতেই বেরোবো না। ডালি মা, সাজগোজ করে বেরিয়ে আয়। বললাম তো আমি বেরোবো না, সাজবো না, আমি কিচ্ছু করবো না। ডালি নাকি দরজা খুলছে না? না, খুলছে না। দরজা খুলতে এক মিনিট সময় লাগবে, এক মিনিটে দরজা খুলে দেবো। তুমি কি করে খুলবে? তুমি ম্যাজিক জানো নাকি? তুমি তুমি এটাও জানো? তুমি কি কোনো চোরের বাড়িতে কাজ করতে? বিখ্যাত তালা কোম্পানি, নামটা বলবো নাকি? একটা মাস্টার কি বুঝলেন, যে কোনো তালা খড়াক করে খুলে যায়, এ কোন সি চিজ, কত বড় বড় আলমারি খুলে দিলাম। কি নিপা কাকি মা, তাই তো? ঠিকই তো, কত বড় বড় আলমারি ও খুলে খুলে দিল, উনি সব জানেন। Gobindo, chalo 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 paltai.